হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শেয়ার্স ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সেফ আছো, অসুস্থ আছো, আর তোমাদের পরিবারের সকলে খুব ভালো আছে। আমিও খুব ভালো আছি এবং আমার পরিবারের সকলে খুব ভালো আছে। তো আজকে আমি একটা নতুন ব্লগ স্টার্ট করছি না, এখন ইন্ট্রোটা দিচ্ছি। ভিডিওটা চলছে কালকে সন্ধ্যা বিকাল থেকে, তো তোমরা এখন দেখে নাও ভিডিওটা, আর আমি ততক্ষণ একটু চুল টুল বেঁধে নিই, তারপরে আসছি। যতক্ষণ আমি চুলটা বাজছি, রেডি হচ্ছে, ততক্ষণ তোমরা দেখে নাও ব্লগটা। তো আমি এখন হয়ে গেছি রেডি, আর এখন যাব হচ্ছে মানির বাড়ি, মানে মাসির বাড়ি আর কি। ঠিক আছে, আজকে যাব, এখন যাব মাসির বাড়ি, কেন না এমনি যাব। তো যাই হোক, এখন তো দিদার বাড়িতে, তোমরা দেখে বুঝতে পারছো, এখন যাব বাড়ি, মা বাড়িতে আছে, ওখান থেকে একসাথে যাব। বেরিয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। ব্যাপারটা হলো যে আমি ভুলে গেছিলাম যে আমার টপটা আমি চেঞ্জ করব, প্যান্টটা একই রেখেছি। ঠিক আছে, টপটা যে চেঞ্জ করব এটা আমি ভুলে গেছিলাম, আর সকাল থেকে ওই টপটা পরা তোমরা দেখতেই পাচ্ছ, আর আমি ভুলে গেছি একদম। তো আসলে মানে ওটা পরেই হাঁটা দিচ্ছিলাম, যেহেতু ওটা পরে এদিক ওদিক যাচ্ছিলাম, ওটা পরেই আজকে হাঁটা দিচ্ছিলাম, কিন্তু ভালো লাগছিল না সকাল থেকে পরা, তো তাই জন্য একটু চেঞ্জ করে নিলাম। ঠিকই করেছিলাম যে চেঞ্জ করব কোথাও বেরোলে, তাই এই টপটা পরে নিলাম। তো চলো যাই। তো হঠাৎ করে আমার মাসির ছেলের সাথে দেখা হয়ে গেছে। তাই জন্য ওর সাথেই চলে যাচ্ছি। ঠিক আছে, দেখাচ্ছি ওকে। হাসির কারণটা হলো, আমি যখন স্কুটি দেখা হয় ওর সাথে, তখন ও আমাকে বলছে তুই যদি ব্লগ করিস, মানে ব্লগে আমাকে দেখাস, তাহলে আমি তোকে স্কুটি থেকে মানে ফেলে দেবো, আর তুই যদি স্কুটি মানে আমাকে যদি না দেখাস, তাহলে তুই ঠিকঠাক হবে, আমি তোকে না এই শর্ত দেখে ও আমাকে স্কুটিতে উঠিয়েছিল। তো দেখো, ওকে খচানোর জন্য আমি ওর সামনেই ক্যামেরা অন করেছি। যাই হোক, এখন চলে এসেছি, এখন যাব উপরে। তো চলো যাওয়া যাক। চলে এসেছি মানির বাড়ি, এখন বসেছিলাম, একা একাই বসেছিলাম। মাসি ছিল, বাবাও এসেছিল, মেসো ছিল, আর ওই যে মাসি ব্যালকনিতে কথা বলছিল ভাইয়ের সাথে, ভাই নিচে ছিল তাই, আর ওদিকে বাবা বসা, মেসো শোয়া, মেসো শরীরটা ভালো ছিল না, আর দিদি ছিল পাশের ঘরে, একটু পরে আসবে। এই দেখো, দিদি কয়েকটা জুয়েলারি কিনেছে, তাই দেখাচ্ছিল আমাকে, তাই আমি ওকে জিজ্ঞাসা করছিলাম এটা কিসের সাথে পড়বি, ওটা কিসের সাথে পড়বি। আসলে ও কোনোদিনও না বেশি বেশি সাজগোজে ও সাজগোজ করে না, জুয়েলারি ফুয়েলারি তো কেনে না, তা হঠাৎ করে কিনেছে, আমি অবাক হয়ে গেছিলাম। বা ভাল লাগবে তোকে, দেখো কি সুন্দর, দারুণ কিনেছে। এর পরে যেটা কিনেছে ওটা তো দুর্দান্ত, দেখাচ্ছি তোমাদের। এই দেখো, এটা যে খুলছিলাম এটা খুবই সুন্দর, মানে দারুণ হয়েছিল এটা। আমি তো দেখে অবাক যে ও কিনেছে, মানে কানের টিকলি ও কিনেছে, মানে আমার কাছে এটা বড় ব্যাপার, তাই খুব সুন্দর হয়েছে। দেখো তোমাদের দেখাচ্ছি। আর মানির স্পেশাল মুড়ি মাখা, হাতের স্পেশাল মুড়ি মাখা, মানে বিখ্যাত বলতে গেলে আমাদের রিলেটিভসদের মধ্যে, মুড়ি ঠুড়ি ছোলা ঠোলা আলু ফালু সেদ্ধ করে দারুণ করে মাখে। তো মাও চলে এসছে, কথা বলছিল মা ফোনে, আর ওদিকে মুড়ি মাখাটা করছিল। তার ওপর আবার আজকে ভাজছিল হচ্ছে বড়া, দুরকম ডাল, কী কী ডাল বললো মনে নেই, দুরকম ডাল দিয়ে মিশিয়ে বড়া ভাজছিল, যা গন্ধ বেরিয়েছে,
আর স্পেশাল দেখো মুড়ি মাখা, ছোলা ঠোলা দিয়ে আচার ফাচার দিয়ে দারুণ করে মাখে। তাও সেদিন ধনে পাতা টমেটো এসব ছিল না বলে, শশা ফশা ছিল না বলে অতটা স্পেশাল হয়নি। আর এখন তাই বসে বসে এখন খাওয়া দাওয়ার পালা সবাই মিলে। মাসি বলল একটু ভাইকে ফোন করতে, মুড়ি মেখেছে, মুড়িগুলো নেতিয়ে যাচ্ছে, তাই ফোন করছিলাম মাসির ফোন থেকে। দারুণ হয়েছে মুড়ি মাখাটা, আচারের একটা যা সেন্ট বেরিয়েছে সেটাই আলোচনা করছিলাম। আর এখন দেখো সবাই মিলে বেশ সুন্দর করে মুড়ি মাখা হচ্ছে খাওয়া, মানি দিচ্ছিল সবাইকে। ওইটা হচ্ছে দিদি, ভাইও চলে এসছে আর মাও খাচ্ছে। তো মুড়ি মাখাটা আগে এনজয় করে নি, তারপরে কথা হবে পরে। তো ভাই আবার এসছে, ওর পেছনে একটু লাগি, ওকে আবার ভিডিওতে দেখাচ্ছি তো, বলছে ও যা কি বলে, মানে হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার মতন। সবাই ওর কথা শুনে হাসছিলাম, ওই আর কি করছিলাম। আমি বলছিলাম দেখ তো কাউকে দেখাচ্ছি, কেউ এরকম করছে তোর মতন। তো এখন চলে এসছে স্পেশাল চা, আদা ঠাদা দিয়ে এলাচ দিয়ে চা চলে এসছে। আর দাদাও এসেছিল আমাদের নিতে, আর বেকারি বিস্কুট পেয়েছি, একটা না খেলে চলে, তাই বেকারি বিস্কুট দিয়ে চা খাবো এখন। তো আমাদের এখন মানির বাড়ি থেকে বেরোনো, অনেকক্ষণ আগে থেকে বলছি বেরোবো বেরোবো, কিন্তু বেরোনো হচ্ছিল না। হাসা হাসি ওই যে, তো মাও নামছে, বাবাও নামছে, অনেকদিন পর আসলাম মানির বাড়ি, বাড়ি না ফ্ল্যাটে, যাই হোক যাই, বাড়ি গিয়ে কথা হবে। ওই তো আসছে। তো আমি চলে এসেছি দিদার বাড়িতে, দেখছো ফ্যান চালাতে ভুলে গেলাম, এক সেকেন্ড। তো আমি চলে এসেছি দিদার বাড়িতে, আর তো ওখানে গেলে না, মানির বাড়ি গেলে প্রচন্ড হাসি আর কি হয়, মাসির ছেলে প্রচন্ড হাসায়,
ঠিক আছে, এই করে করে বসো 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 করতে করতে 9:45 সময় ওখান থেকে বেরিয়েছি। তো অত দূরও না, কাছাকাছি, এমন কিছু দূর না, 5-10 মিনিটের ডিস্টেন্স। তারপরে বাড়ি এসে ফ্রেশ, মানে আমাদের বাড়ি গিয়ে প্রথমে খেলাম আমি আর দাদা। কিন্তু আমার সত্যিই গেছে, না কিনলে না আবার প্রবলেম দেখা দিচ্ছে। তো আমি ভিডিওটা আজকে এখানে শেষ করছি, মুডটা প্রচন্ড অফ হয়ে গেছে, সারা দিন আজকে এই প্রবলেম। যাই হোক, ভিডিওটা কন্টিনিউ করব কালকে, আর তো আজকে এখানেই শেষ করছি। খুব ভালো থাকো, গুড নাইট, টাটা। মর্নিং। তো আজকে হলো নেক্সট ডে। কালকে রাতে তোমরা দেখলে, মানে কালকে রাতে তোমরা আমার কথা শুনে বুঝতেই পেরেছো আমার মুডটা খুবই অফ হয়ে গেছিলো, কারণ ফোনে ভিডিও আর হচ্ছিল না। যাই হোক, সকালবেলা একটু ঠিকঠাক করলাম, তারপরে উঠে মাথার মধ্যে দিচ্ছি এখন তেল, একটুখানি দিয়ে দিয়েছি। হ্যাঁ, প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল, তার জন্য গোড়ায় গোড়ায় দেওয়া হয়ে গেছে। একটু পরে না, এখন বাজে 9:30 সকাল, আর চা টা খাওয়া কমপ্লিট দেখলে, আর যাবো হচ্ছে বাড়ি, পরে যাবো, যখন যাবো তখন দেখাবো। তো তেলটা দিয়ে নিই, আর তো তেলটা দিয়ে নিই, তারপরে আবার কথা হবে তোমার সাথে। তো সেই সকালের পর আবার এখন কথা হচ্ছে। এখন বাজে, ঘড়িতে বাজে হচ্ছে 12:10, আর আজকে মা নেই, ঠিক আছে, মানে মা গেছে হাওড়াতে, আমাদেরই এক রিলেটিভের বাড়ি, মার মানে মার পিসির বাড়ি। তো তাদের একটা পার্সোনাল প্রবলেমে তারা জড়িত, তার জন্য একটু হেল্প লাগবে তাদের, তো সেজন্যই মা গেছে। আর যাই হোক, মা বলে দিয়েছে, মা সবই করে গেছে, শুধু বললো যে রান্নাগুলো শুধু গরম করবি, ডিমের ঝোল করেছে, তারপরে দেখছি এক সেকেন্ড। হ্যাঁ, করেছে ডিমের ঝোল, আলু, ঢেঁড়স, পোস্ত দিয়ে না সর্ষে দিয়ে কিছু একটা করে, কলমি শাক, ডাল, এগুলো। তো মা বলেছে শুধু গিয়ে তুই জাস্ট একটু গরম করে নিবি, ওটাই এখন চলছে গরম করা। আর এখন তার মধ্যে আজকে বিকালে কয়েকজন আসবে, দাদারই বিজনেসের লোক। তো যাই হোক, তার মা বললো যে ঘর ঠরগুলো ভালো করে পরিষ্কার আমি করে গেছি, তুই বেলাতে তো আবার জানি একটু ধুলোবালি হয়ে যায়, তার জন্য আর একবার আমি ঝাড় দেবো আর মুছে দেবো, ব্যাস, আর কিছু করতে হবে না। তো চলো করে নিই। তো চলো, ঘরটা ঝাড় দিই নি, দাদাও চলে এসছে, মুছে টুছে নিই, তারপর কথা বলছে। তো ঘরটা ঝাড় দিয়ে মোছা কমপ্লিট, আর এখন মুখে কিন্তু আমি জল দিয়েছি, ঘামিনি, তোমরা ভেবো না যে আমি ঘেমেছি অত। যাই হোক, এখন পালা স্নানের, স্নান টান করে তারপরে একবার আমি খাওয়া দাওয়া করে একবারে পরে দিদাবাড়ি গিয়ে কথা হবে। ব্লগটা এখানে শেষ করছি, কালকে বিকাল থেকে শুরু করেছিলাম তাই আজকে এখানে শেষ করছি, আর দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। টাটা, খুব ভালো থাকবে, আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবে না, অবশ্যই লাইক করো আর কমেন্ট করো। আর আমার ভিডিও নিচে লেখা যে সাবস্ক্রাইব বাটনটা, ওটা ক্লিক করো, আর তার পাশে একটা বেল আইকন আসবে, সেটাও ক্লিক করে দাও, তাতে কী হবে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছাবে। তাই আর অপেক্ষা না করে এখনই ক্লিক করো। তো দেখা হবে পরের ভিডিওতে, টাটা। এই দেখো, তোমাদের এই কুর্তিটা আগের দিন দেখিয়েছিলাম কুর্তি কালেকশানে, তো কুর্তিটা পরার পর এরকম লাগে, খুব সুন্দর এই কুর্তিটা।